আমরা যদি একটু ভিতরে দেখাই, দূরে না যাই, আমরা এখানে দাঁড়াই দেখতে পারি। অবস্থা খুব ভাই কষ্টের। এই যে ধোয়ার জন্য আমরা মাল বের করতে পারতেছি না, আর পানি, এই যে নিঃশ্বাসটা, এটাই নিতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। তারপর আসি, এই যে আমাদের মালামাল এত টাকার ভাই, আমরা তো পেট বাঁচাতে হইব ভাই, জীবন বাঁচাতে হবে, কারিগর আছে, কত কিছু আছে ভাই, তো বাঁচাতে হবে। ভাই ভিতরে আইসে কি দেখো, এই যে সব শেষ, লক্ষ লক্ষ টাকার মাল ভাই রিজার্ভ করছি রমজানের জন্য ভাই, সব মাল শেষ ভাই, কোনো মাল আমরা বাঁচাইতে পারি না, এই যে সব শেষ হয়ে গেছে ভাই। আমাদের দুইটা দোকান, দুইটা দোকানে পুততেছে যে ভাই, এখন মাল ভাই করতে পারতাছি না বড় ভাই, দুইটা দোকানই শেষ ভাই আমাদের। আঙ্গ কাউন্টার পুরে আছে, সব পুরে আছে ভাই, কিছু নাই ভাই, কিচ্ছু নাই ভাই, আমাদের সকালে কিচ্ছু নাই ভাই, সব ধ্বংস হয়ে গেল ভাই। এই রাজ্যে একটা লোক নাই, একটা লাইট জ্বলে নাই, একটা পাঙ্গা জ্বলে নাই, কেমনে হইব ভাই, পুরো সার্কেল করে লাইলো ভাই। দোকানটারে ভাই, দোকানে হ্যান্ড ক্যাশ 1 লাখ টাকা আছে ভাই, কিছু করতে পারছি না ভাই, 70,000 ক্যাশ রেখে বেরিয়েছে দোকান থেকে ভাই। আমরা একটু কথা বলছিলাম, এর বেশি আসলে ওইদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে যে কারণে সবাই দাঁড়িয়ে আছে, কারণ এর বেশি ওই পাশটাতে গেলে আসলে সেখানে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। আমরা এই পাশ থেকে একটু আবার ভিতরে যাওয়ার চেষ্টা করি। প্রথমে আসলে আমরা ভেবেছিলাম যে পাশের দোকানগুলো একদম সেগুলো হয়তো বা তুলনামূলক একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আসলে সে ধারণাও ভুল। আমরা যেটা দেখছি যে এই পাশের যে দোকানগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে ওর পাশে বেলকুনি বরাবর, বিশেষ করে এই পাশে কিন্তু ব্লকের দোকানগুলো, টেইলার্স এবং ব্লকের দোকান, সেগুলোও একদম বলা যায় যে ধ্বংস হয়ে গেছে, একদম প্রায় শেষ হয়ে গেছে, এবং সব কিছু একদম শেষ হয়ে আছে। আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে ওই পাশটা যদি একটু দেখাই যে ওখানটার কি অবস্থা এই মুহূর্তে। এখন এই যে পানিগুলো, যে পানি দিয়ে আসলে এতক্ষণ এই আগুন নেভানো হয়েছে, সেই পানিগুলোই আবার দেখা যাচ্ছে যে তাদের জন্য কাল হয়ে গেছে, কারণ এই পানিগুলো দিয়েই যে এই যে পানি দিয়ে এতদিন তাদের নির্বাপন করা হয়েছে, সেই 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 পানি দিয়েই আসলে এখন তাদের তারা চেষ্টা করছে এই পানিগুলো সরিয়ে এরপরে তাদের যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ আসলে তারা কীভাবে নিবে সেটি আসলে তারা চেষ্টা করছেন। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি এখানে স্বেচ্ছাসেবক এই পাশটা একটু যে যদি বলি যে এই পাশটা একটু ভাই একটু কাপড় ছেড়ে দিবেন, এই পাশটা একটু লোক স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং দোকান মালিক যারা রয়েছেন তারা বেশ কিছু দেখতে পাচ্ছে, ওটা হবে না, মিস করে লোক আছে, কিন্তু ধন্যবাদ, কিন্তু ওই পাশটা আমরা যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মী ছাড়া, লাইভে তো ফায়ার সার্ভিসের কর্মী ছাড়া অন্য কেউ কিন্তু নেই। আমরা আরেকটু ভিতরে যাব, যতটুকু যাওয়া যায় বা যতটুকু দেখানো যায় অতটুকু আসলে চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানেও আসলে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গা এখানে চেষ্টা করা হচ্ছে যে ভেঙে, এই যে এক সবচেয়ে মানে ভয়াবহ দৃশ্য ওইটি, যখন আসলে এই এক একটি দোকানের এই শাটারগুলো ভেঙে 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 দেওয়া হয়, ভেঙে ফেলা হয় বা শাটারগুলো খুলে ফেলা হয়, দোকানের প্রত্যেকটি শাটার খোলা। আমরা কিন্তু এর আগে কথা বলেছিলাম এখানকার যে যারা রয়েছেন, যে ফায়ার সার্ভিসের কর্মী যারা কাজ করেছিলেন তাদের সঙ্গে, তারা বলেছেন যে প্রত্যেকটি দোকান যখন খোলা হচ্ছে তখন আসলে বোঝা যাচ্ছে যে সেখানকার কী অবস্থা। আমরা কিন্তু তখন থেকেই দেখছি এই নতুন একটি দোকান ফায়ার সার্ভিস খোলার চেষ্টা করছে, এবং এই পাশটা যদি ধরি, আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানটা যদি ধরে, এই যে দেয়ালটা, এটা কিন্তু অনেক আগেই এই যে দোকানটা খোলা হয়েছে, কিন্তু এখনও কিন্তু এখানে হাত দেওয়া যায় না, এখনও কিন্তু
এখনো কিন্তু আসলে এই দেয়ালে ধরা যায় না যে কালে পুরো পরিমাণ তাপ। এরপরে যদি দেখাই এই যে এই সেই কাপড় রং বেরঙের রঙে, এই যে এই কর্নারটা ব্লকের কর্নার যেটি বলছি, এই কাপড়গুলো দিয়েই আসলে দুই পক্ষের স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল এই দোকানিদের, এই ব্যবসায়ীদের এগুলো বিক্রি করে তাদের ঈদ হবে, ঠিক এগুলো পরেই হয়তো কেউ ঈদের আনন্দ করতেন। সব কিছুই যেন পুড়ে ছাই হয়ে গেছে এই এই অগ্নিকাণ্ডে, এবং সব কিছুই এই সব কিছুই পুড়ে ছাই। এবং যেটি বলছিলাম সবচেয়ে ভয়াবহ দৃশ্য সেটাই হচ্ছে যখন নতুন করে দোকানে শাটার খোলা হচ্ছে, এবং আমরা যদি দেখি এই পাশটায় যে এখানে যে শাটার নতুন করে একটি দোকানে শাটার খোলা হচ্ছে, শাটারগুলো যেহেতু একদম পুড়ে তাপে বেঁকে গেছে, এটি আসলে স্বাভাবিকভাবে যে খোলা সেই প্রক্রিয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় খোলাও যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মতো করে তাদের যন্ত্র ব্যবহার করে তারা আসলে চেষ্টা করছেন খুলতে। এখানে কিন্তু প্রচণ্ড তাপ, যদিও এর বেশি সামনে আগানো আমাদের পক্ষে সম্ভব না, এর সামনের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই। অর্থাৎ আমরা এই পর্যন্ত যতটুকু এসেছি এই পর্যন্ত কিন্তু আসলে মোটামুটি তাপ সহনশীল একটা অবস্থা ছিল। আর কয়েক ফিট বা কয়েক ফুট সামনে গেলে যে অবস্থা সেটি হলো তাপ সহনশীল অবস্থার মধ্যে নেই, বা সেই তাপ আসলে সহ্য করা যাবে কি না সেটি আসলে বোঝার বিষয় আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে। স্বপ্নপোড়ার দৃশ্য এখানে আসলে পুরো, এইখানে আসলে এই মুহূর্তে যেটি বলছিলাম বারবারই কাপড় এবং যে আসলে সিলিংগুলো দাহ্য অনেক, যেটি বরাবরই সবসময় এই ধরনের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখে থাকি এবং এইভাবে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বলা হয়ে থাকে। এই মুহূর্তে দেখে আমি যেটি আসলে ভিতরে ঢোকার আগেই বাইরে দাঁড়িয়েও যেটা বলেছিলাম যে সম্ভবত সিলিংগুলো দাহ্য হওয়ার কারণে এই সিলিংগুলো থেকে আগুন আরও বেশি ধরেছে। আমরা দেখতে পাচ্ছি এখন এই পুরো উপরে, আমি আসলে স্বাভাবিকভাবেই এসে এখানে যারা ব্যবসায়ী আছে তাদের জিজ্ঞাসা করেছিলাম যে এখানে সিলিং রয়েছে কিনা বা ছিল কিনা এর আগে, তারা বলছেন পুরো মার্কেটের উপরটা এই পাশটায় সিলিং ছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোথাও সিলিং নেই, সব সিলিংয়ের জায়গায় কিন্তু পোড়া দাগ। তার মানে আগুন যেভাবেই লাগুক আগুনকে আরও বেশি জ্বলতে, আগুনকে আরও বেশি ছড়িয়ে যেতে এই সিলিং যে সহায়তা করেছে সেটি আসলে যে এতক্ষণ আমরা অনুমান করে বলেছিলাম এখন কিন্তু সেটি আসলে হলফ করে বলা যায় যে এই আগুনকে ব্যাপকতা যে এত হয়েছে, আগুনের ধোঁয়া যে এখনও বেরোচ্ছে সেটির জন্য এই ফল সিলিং যেটি দেওয়া হয় বা ফল সিলিংগুলো দেওয়া হয়েছে সেটি অন্যতম কারণ। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু দোকানের মধ্যে এই যে কাপড় থেকে কাগজ থেকে ধোয়া উঠছে, ধোয়ার কুণ্ডলি উঠছে, এবং এখানে কিন্তু বেশ কয়েকবার কয়েক দফায় পানি দেওয়া হয়েছে।